हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आमी डॉक्टर राजीबुल इस्लाम। आज आपनादेर माझे नतून एकटा भिडियो निये हाजिर होयेछि। एटा होच्छे गुलंचगाछ। आज आमी गुलंचगाछेर व्यवहार सम्पर्के आपनादेर बोलबो। आमादेर देशेर विभिन्न अंचले एई गुलंचगाछ देखते पावा जाय। एटा विभिन्न जंगल, रास्तार पाशे, पुकुर पाड़े एई गाछटा देखते पावा जाय। बंधुरा, एटा जेहेतु लता जातीय गाछ, ताई अन्य कोनो एकटा गाछेर उपर निर्भर करे एई गाछटा बेड़े उठे। এই গাছটা অনেক লম্বা হয়। এটা এখন যেহেতু চৈত্র মাস, যার কারণে এই গাছটা কেবলমাত্র সবেমাত্র লম্বা হয়ে উঠছে। আর কিছুদিন পর, এক দেড় মাস পর, এই গাছ প্রচুর লম্বা হবে এবং এর ফুল হবে এবং ফল হবে। বন্ধুরা, গুলঞ্চ গাছের অনেক ভেষজ এবং ঔষধি গুণাগুণ আছে। এই গাছ থেকে অনেক ওষুধ তৈরি হয়। আজ আমি আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ রোগের কথা বলবো। সেই সব রোগে আপনারা এই গুলঞ্চ গাছের পাতার রস খেতে পারবেন। যদি ঠিকমতো এই ওষুধ তৈরি করে আপনারা খেতে পারেন, তাহলে আপনাদের অনেক রোগ এই থেকে, গুলঞ্চ পাতা থেকে নিয়ন্ত্রণ হবে। বন্ধুরা, আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, তারপরেও আমি আপনাদের কেন এই ভেষজ গাছের কথা বলি, কারণ আমি প্রায় 5 থেকে 6 হাজার গাছের নাম জানি যা থেকে ওষুধ তৈরি হয়, এবং এই ভেষজ গাছ নিয়েও আমি অনেক লেখাপড়া করেছি। যার কারণে যেহেতু আমি এত গাছ চিনি, তাই আপনাদের পরিচিত করে দিচ্ছি। আপনারা অনেক গাছ জানেন এবং চেনেন, আপনাদের বাড়ির পাশে আছে হয়তো, সেই গাছ থেকে তৈরি করা ওষুধই আপনি কিনে খাচ্ছেন, কিন্তু আপনি জানেন না যে এই গাছ থেকেই সেই ওষুধটা তৈরি হয়। বন্ধুরা, আপনি যদি জানতে পারেন যে আপনি যে রোগের ওষুধ কিনে খাচ্ছেন বাজার থেকে, সেই ওষুধ যে গাছ থেকে তৈরি হয়, সেই গাছই আপনার বাড়িতে আছে, তাহলে বিষয়টা কেমন হবে? নিশ্চয়ই আপনার কাছে অদ্ভুত লাগবে। তাহলে কেনই বা আপনি সেই ওষুধ কিনে খাবেন? সেই গাছের রস যদি থেতলি আপনি ভেষজ ওষুধ তৈরি করে খান, তাহলে তো আপনার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই রোগ ভালো আছে এবং আপনি দ্রুত আরোগ্য লাভ করতে পারতেছেন। তো চলুন বন্ধুরা, জেনে নিই কী কী রোগের এই গুলঞ্চ গাছ ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, প্রথমেই বলবো, এই গুলঞ্চ গাছ অদম্য পিপাসায় ব্যবহৃত করা হয়ে থাকে। যাদের প্রচুর পিপাসা আছে এবং ঘন ঘন পানি খাওয়ার পরও যাদের পিপাসা কমে না, পিপাসার কারণে যারা ছটফট করে এবং সবসময়ই তাদের পানি পিপাসা লেগে থাকে, তাদের জন্য এই গুলঞ্চ গাছের পাতা অত্যন্ত উপকারী এবং একটি ভেষজ ওষুধ। তারা যদি প্রতিদিন সকালে এবং বিকালে এই গুলঞ্চ পাতার রস থেতলিয়ে পানির সাথে খায়, তাহলে এভাবে 10 থেকে 12 দিন খাওয়ার পর তাদের রোগ নিয়ন্ত্রণ হবে। বন্ধুরা, 2 নম্বরে আছে সোরিয়াসিস। যাদের সোরিয়াসিস রোগ আছে, তারা যদি এই গুলঞ্চ পাতার রস প্রতিদিন একবার বা এই ডাটির রস থেতলিয়ে খায়, তাহলে এই সোরিয়াসিস রোগ থেকে তারা অতি তাড়াতাড়ি মুক্তি পাবে। বন্ধুরা, যাদের জ্বর আছে এবং থেকে থেকে জ্বর হয়, বা রাতে যাদের বিশেষ করে জ্বর হয় এবং জ্বরের সঙ্গে যাদের শীত শীত বোধ করে, তাদের জন্য এই গুলঞ্চ পাতার রস এবং এই ডাটি অত্যন্ত উপকারী। বন্ধুরা, কোনো না কোনো সমস্যার কারণে সাধারণত অরুচি হয়। যাদের এই অরুচির সমস্যা আছে বা খাবারের প্রতি চাহিদা কম, তারাও এই গুলঞ্চ পাতার রসকে খেতে পারে। এটা ডাটি বা পাতার রস থেতলিয়ে এটাকে খাওয়া যায়। বন্ধুরা, যদি এই পাতার রস, ডাটি বা পাতার রস যদি থেতলিয়ে কিছুটা গরম করে খাওয়া যায়, তাহলে রোগ উপশম তাড়াতাড়ি হয়। বন্ধুরা, যাদের হৃদরোগের সমস্যা আছে বা হার্টের যাদের সমস্যা আছে, তারাও সেই হার্টের সমস্যা বা হৃদরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই গুলঞ্চ পাতার রসকে ব্যবহার করতে পারে। তারাও দিনে একবার আধা কাপ পরিমাণ গুলঞ্চ পাতার রস খেতে পারে। আধা কাপ পানির মধ্যে এই 1 চামচ গুলঞ্চ পাতার রস গরম করে খেতে পারে। বন্ধুরা, যাদের ডায়াবেটিসের সমস্যা বা বহুমূত্রের রোগের সমস্যা আছে, তারাও এই গুলঞ্চ পাতার রস খেতে পারে। বন্ধুরা, আমি ডায়াবেটিস বা বহুমূত্র রোগ নিয়ে আরও কয়েকটি গাছের কথা পূর্বের ভিডিওতে উল্লেখ করেছি। তারপরেও যেসব গাছের কথা উল্লেখ করতেছি, তার যেসব ভেষজ গুণাবলী এবং ভেষজ ঔষধি গুণ আছে, তা সবই আমি বলতেছি। বন্ধুরা, একটি গাছে অনেকগুলো রোগের উপশম বা অনেকগুলো রোগের যে ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, তাই যেসব রোগের কাজ করে সমস্ত রোগের কথাই উল্লেখ করে থাকি। বন্ধুরা, যাদের কফের বা অতিরিক্ত কফের কারণে, বন্ধুরা যাদের কফের কারণে স্বরভঙ্গ হয় বা গলার স্বর ভেঙে যায়, তারাও এই গুলঞ্চ পাতার রস খেতে পারে। তারাও প্রতিদিন সকালে একবার বা রাতে শোবার আগে যদি গুলঞ্চ পাতার রস থেতলিয়ে আধা কাপ পরিমাণ পানির সঙ্গে খায়, তাহলে এভাবে আপনার 2 সপ্তাহ খাওয়ার পর তাহলে তাদের এই গলার স্বরভঙ্গ কমে আসবে। বন্ধুরা, যাদের ছোটো কৃমি বা কৃমির সমস্যা আছে এবং কৃমির কারণে যাদের পেট ব্যথা এবং পেট ফেঁপে থাকে এবং খাবারের প্রতি তাদের একটা অনীহা দেখা যায়, তারাও এই গুলঞ্চ পাতার রস ব্যবহার করতে পারে। এভাবে তারা যদি 8-10 দিন গুলঞ্চ পাতার রস খায়, তাহলে তাদের এই কৃমির সমস্যা নিয়ন্ত্রণ হবে এবং কৃমি দূর হবে। গুলঞ্চ পাতার রস যতটা কার্যকরী, তেমনি গুলঞ্চ পাতার ডাটিও ততটা কার্যকরী এবং উপাদেয়। বন্ধুরা, এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি বেশি করে আমার চ্যানেল আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। থ্যাংক ইউ।